করুণাময়ী রানী রাসমণি। আপনারা আমার ছেলের ঘরে লগ্ন ভ্রষ্টা মেয়েকে চাপিয়ে ঠকিয়েছেন। নিশিকান্ত অন্ধরে যাও, মথুরকে যেখানেই আটকে রাখুক না কেন এখনই নিয়ে এসো, আমি এখনই ওকে নিয়ে যাব। আপনি যা করলেন তার কোনো ক্ষমা নেই, কথাটা মনে রাখবেন। জ্যাঠামশাই, জাহাজঘাটায় একটা নতুন অপূর্ব সুন্দর ঝাড়বাতি দেখলাম, আমি সেটা কিনে নিলাম। কারণ ভেবে দেখলাম আমাদের বাড়িতে মথুরবাবুর ঘরটাই সব থেকে সুন্দর এবং সাজানো হওয়া উচিত, তাই দামটা নিয়ে বেশি ভাবিনি। তুমি ঠিক করেছো বাবা, সত্যি মথুর এই সংসারের জন্য যা করেছে তা মূল্য দিয়ে মাপা যায় না। আমার মনে হচ্ছে মথুরই তোর বাবা মশাইয়ের কারবার, জমি জমা সব পাবে। আর তোরা সাবধানে 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 নিয়ে যাস বাবা, দেখিস যেন কোথাও ধাক্কা না লাগে, অনেক দাম দিয়ে কেনা জিনিস। নাই মশাই, বলছি ঝাড়বাতি তো এখন এলো না, ওটা কেউ আনতে গেছে তো? আপনি কাউকে পাঠিয়েছেন, দেখবেন জিনিসপত্র যেন সব ভালো হয়। আপনি একদম চিন্তা করবেন না ছোট কর্তা, সব জিনিস একেবারে ঠিক সময়ে পৌঁছে যাবে। নায়েব মশাই, মথুর আর করুণার ঘর আমি একেবারে ছবির মতো করে সাজিয়ে দিতে চাই। বিয়েতে তো মথুরকে কিছু দিতে পারিনি, তাই বিয়ের পরে ওদের ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে দিতে চাই। ছোট কর্তা, ঝাড়বাতি আনতে মাধব দাদা গেছে। মাধব নিজে গেছে? আগে বাহ, মাধব দিন দিন আরো বেশি দায়িত্বশীল হয়ে উঠছে, আর এই জন্যই তোকে আমি এত স্নেহ করি। এই তো বাবা মাধব, তুমি তো ঝাড়বাতি আনতে গিয়েছিলে তাই না? হ্যাঁ জ্যাঠামশাই, জাহাজঘাটায় একটা নতুন অপূর্ব সুন্দর ঝাড়বাতি দেখলাম, আমি সেটা কিনে নিলাম। কারণ ভেবে দেখলাম আমাদের বাড়িতে মথুরবাবুর ঘরটাই সব থেকে সুন্দর এবং সাজানো হওয়া উচিত, তাই দামটা নিয়ে বেশি ভাবিনি। তুমি ঠিক করেছো বাবা, সত্যি মথুর এই সংসারের জন্য যা করেছে তা মূল্য দিয়ে মাপা যায় না। দাদা, ছোট মুখে একখানা বড় কথা কইছি, তুমি শুধু মথুরেরই প্রশংসা করে যাচ্ছ, তোমার অন্য জামাইরাও এ বিয়েতে কম কিছু করেনি। সত্যি সবাই খুব করেছে, আমার জামাইরা আমার পুত্রের মতো, তারা সবাই পুত্রের কর্তব্য করেছে। কিন্তু এটাও তো ঠিক, মথুরের মতো কেউ দায়ভার গ্রহণ করেনি। বলছি তুই একবার ভেবে দেখ, কি প্রয়োজন ছিল তার বাপের বিরুদ্ধে যাওয়ার, কি প্রয়োজন ছিল প্রাণকৃষ্ণকে বের করে নিয়ে যাওয়ার পরেও তার এ বাড়িতে থাকার? এবার কিন্তু সকলের সামনে আমার বোনের দায়িত্ব কার নিতে হবে আপনাকে, আজকের পর থেকে কিন্তু আপনার আর ছুটি নেই। আমি কি কখনো ছুটি নিতে চাইছি? যাক, এতক্ষণে আমার সেই জামাই দাদার মুখ থেকে একখানা হালকা কথা শুনলুম তাহলে। নে, অনেক রঙ্গ তামাশা হয়েছে, এবার ভাত কাপড়ের আচারখানা আগে শেষ কর দেখি। রঙ্গ তামাশা আর কোথায় করলাম ছোট পিসিমা? এই বাড়ি তো শেষই হয়ে গেল, এরপরে তো আমাকেও সোনা বেরিতে চলে যেতে হবে। তোর শাওরির শরীর খারাপের কপর এসেছে না রে? সৌরঘর থাকলে সেটাই তো সব, সেখানে দায়িত্ব আগে নিতে হয়। তখন কি আর বাপের ঘরের দিকে দেখলে হয়? কথাটা কিন্তু তুমি ঠিক কইলে নে টাউটি। ঘরে অন্য বোনেরা নেই বলি মেয়েকে তো আমরা শাওরিরা নিয়ে যেতে পারবো না। ছোট কুকি, তুই পারবি না নিয়ে যেতে? দেখ না, এই সুযোগে জামাই দাদার কাছ থেকে যদি কিছু আদায় করতে পারিস। শয্যা তুলে নিতে তো কিছু চাস নি, অবশ্য দেবেই বা কোত্থেকে। আহ টাউটি, ছোট কুকি নিয়ে যেতে পারবে না। আমি পারবো বড়মা।
রাজ অকৃতজ্ঞ রত্নী বলেছিল ও তোকে দত্তক নেবে আর তুই তুই ওকেই চোর প্রমাণ করলি চলে যা এখান থেকে একদম আমার কাছে আসবি না বেরিয়ে যা চন্দনার স্বামী মারা গেছেন এই কথা আপনি আমাকে বলেছিলেন কিন্তু চন্দনার যে একটা মেয়ে আছে সেই কথা তো বলেননি আমার বিয়ে হয়েছিল দিলীপের মোবাইলটা মিসিং অনেক খুঁজেও পাওয়া যায়নি কেন মোবাইল কি খুনিকে খুঁজতে গেছে এই ফাইলেই তানিয়া সেনের সমস্ত ইন্টারভিউ এবং পেপার কাটিং আছে কি করছো ঈশান তানিয়া সেনের ফ্যামিলি ট্রি বানাচ্ছি এক স্বামী আর এক সন্তান আছে এরা কোথায় দামিনী আপনি এখানটায় দাঁড়ান আমি ওখান থেকে গঙ্গামাটি নিয়ে আসছি ঠিক আছে আপনি কিন্তু জলে নামুন আমার খেয়াল রাখাটা যখন আপনার দায়িত্ব তখন আপনার খেয়াল রাখাটা আমার দায়িত্ব সুদামা এটা কি হলো বলতো হঠাৎ করে এরকম ঝড় উঠলো ঘন ঘন বাজ পড়ছে কেন 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 এমন হলো আমি জানি না রজো কাকা আমারও মন খুব কুঁকড়াচ্ছে জানো তো নতুন কোনো বিপদ হলো না তো একি হলো ঠাকুর তোর ঘট উল্টে গেছে বামুন দিদির শরীর ভালো নেই লোকনাথের মন মেজাজ কাড়া এদিকে দুর্যোগ শুরু হলো সামনে ঠাকুরের উল্টো রথ কি করে হবে এসব দেখছি তারা কি করে এই হাত না ছাড়ে তোমরা আগে থেকে কেন ধরে নিচ্ছ যে ওটা জয়ীর মৃতদেহ অফিসার চলুন আমরা আপনার সঙ্গে যাচ্ছি আমিও যাব আপনাদের সঙ্গে ম্যাডাম আপনি আবার যাবেন কেন কেন এ তো অবাক হওয়ার কি আছে তুমি তো জানো সুকুমার জয়ী জীবিত না মৃত সঠিক ইনফরমেশনটা পাওয়ার উপর আমাদের ডিলটা নির্ভর করছে তাহলে তো আমাকে যেতেই হবে রাধারানীর গানের আসল সত্য যদি সকলে জেনে যায় তাহলে তার পাপের শাস্তিতে তুই জলে পুড়ে মরবি তোর পরিবারের সকলকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেব দাদামশাই তো আসছেন সন্ধ্যেবেলা দেখা যাক কি বলেন ওকে এই বাড়িতে থাকার পারমিশন দেন নাকি খার ধরে বের করে দিতে বলেন আমি আমি জানি না ও কোথেকে এলো এতক্ষণ ধরে অদ্ভুত পোজে ওকে ধরে দাঁড়িয়ে আছিস কেন